মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয় প্রকল্পের তৃতীয় পর্যায়ে ঘরের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ড নগর এলাকায় বিভিন্ন স্থানে 312% খাস জমির উপর ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কাজের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মানিকগঞ্জ মোহাম্মদ মাসুদ রানা। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জহিরুল ইসলাম, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লাইলা, সহকারী কমিশনার নিগার সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভুঁইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ইউএনও রুনা লাইলা বলেন, বর্তমানে এই স্থানে 94টি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করে উপকারভোগীদের মাঝে দেয়া হবে। তৃতীয় পর্যায়ে আরও এই ঘরের বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।